হ্যালো বন্ধুরা, আমি ডক্টর এস বসু এবং আপনারা দেখছেন আমার ডক্টর এস বসু ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে যে মেডিসিনটি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে আলফা আলফা ওষুধটি। এটা ভীষণ উপকারী একটা ওষুধ। এই ওষুধটি ম্যাক্সিমাম ক্ষেত্রে টনিক হিসাবে মানুষ ইউজ করে থাকে, অর্থাৎ আলফা আলফা টনিক খেলেই শরীর স্বাস্থ্য হয়। এই কনসেপ্টটা মানুষের মধ্যে বেশি চলে এসছে, যে জন্য শরীর স্বাস্থ্যের দিকটা উন্নতি করতে গেলে অনেকেই আছে নিজেরাও কিনে অনেক সময় আলফা আলফা ওষুধটি খেয়ে থাকেন। তবে এক্ষেত্রে বলবো যে এই আলফা আলফা ওষুধটির অনেক গুণ আছে, অনেক ক্ষেত্রে কাজ করে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো শেয়ার করব যে আলফা আলফার আরও কী কী গুণাগুণ আছে। তো চলুন আসি প্রথম লক্ষণে। প্রথম লক্ষণ বলতে গেলে প্রথমেই বলবো বন্ধু, যারা ভীষণ মনমরা টাইপের, সারাক্ষণ ঝিমুনু প্রকৃতির থাকে, এক ধরনের মনমরাভাবে বসে থাকে, কিংবা সব সময় যাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভর্তি, সব সময় দুশ্চিন্তা করে, কুচিন্তা করে, অমঙ্গলের কথা ভাবে, শুধু শুধু অকারণে তাদের মনে দুশ্চিন্তা আসে যে এই বুঝি অমঙ্গল ঘটবে, এই ধরনের মানসিক চিন্তা যাদের মধ্যে আছে, অর্থাৎ এই এক ধরনের অবসাদের দিন কাটায়, হ্যাঁ, তারা কিন্তু সম্পূর্ণ আলফা আলফা ওষুধটির পেশেন্ট। এবং এদের যদি আলফা আলফা মাদার টিনচার ফর্মে ইউজ করানো যায় তো ভীষণ উপকারে আসবে, এবং এদের মনের মধ্যে আস্তে আস্তে একটা প্রফুল্লভাব চলে আসবে, আনন্দ চলে আসবে, এবং স্বাভাবিক ছন্দে জীবনকে ফেরাতে পারবে। তাহলে বুঝতেই পারছেন আলফা আলফা ওষুধটি কত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যে একজন ব্যক্তি অবসাদে ফিরে গেলে সেখান থেকে তাকে ব্যাকে আনতে পারে। নেক্সট লক্ষণ আছে যে এই ওষুধটি পরিপাক কাজের উপরে ভালো কাজ করে, অর্থাৎ হজম শক্তি যাদের খুব দুর্বল, হজম শক্তি কমে গেছে, এরা খাদ্য বেশি পরিমাণে খায় কিন্তু হজম শক্তির প্রবলেমে এদের খাবার ঠিকভাবে শরীরে কাজ করে না, এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের কিন্তু আলফা আলফা ওষুধটি ইউজ করলে অবশ্যই এই হজম শক্তির প্রবলেমটি ঠিক হয়ে যাবে এবং খাদ্যগুণ শরীরে ভালোভাবে কাজ করবে। নেক্সট লক্ষণ আছে বন্ধু, যাদের মাথার পিছন দিকে ভীষণ ব্যথা, পিছন দিকে প্রচণ্ড ব্যথা করবে, এমনকি বা সাইডে প্রচণ্ড ব্যথা করবে, এদের ডান সাইড প্রবলেমটি নেই, বা সাইডে প্রচণ্ড ব্যথা এবং পিছন দিকে প্রচণ্ড ব্যথা, এরা কিন্তু এই আলফা আলফা ওষুধটি ইউজ করলে সম্পূর্ণ রকমভাবে রিলিফ পাবেন। এছাড়াও এদের মাথা ঘোরার একটা প্রবণতা আছে, তাহলে মাথা ঘোরা, মাথার পিছন দিকে ব্যথা এবং বা সাইডে প্রচণ্ড ব্যথা, একদম তীব্র ব্যথা অনুভব করবে, এরা আলফা আলফার পেশেন্ট। পরের লক্ষণে আসি বন্ধু, যারা শুধুমাত্র ভোরের দিকে একটু ভালো ঘুমান, অর্থাৎ সারা রাত একটা আনছান আনছান ভাব থাকে, তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে, বিভিন্ন স্বপ্ন দেখতে থাকেন কিন্তু ঘুম মোটেই ভালো হয় না, শুধুমাত্র ভোরবেলা একটু ঘুম হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, যে কারণে এই ধরনের যারা আছেন তারা আলফা আলফা ওষুধটি ইউজ করলে সম্পূর্ণ রকম এই প্রবলেমগুলো থেকে কাটিয়ে আসতে পারবেন। নেক্সট লক্ষণ হিসাবে বলতে পারি বন্ধুরা, যেসব মায়েরা তাদের সন্তানকে পর্যাপ্ত পরিমাণ দুধ পান করাতে পারেন না, অর্থাৎ দুধের স্বল্পতা থাকে, তারা এই আলফা আলফা ওষুধটি কিছুদিন ইউজ করলে এই দুধের স্বল্পতা দূর হয়ে যাবে এবং দুধের পরিমাণ বহুগুণ পর্যন্ত বেড়ে যাবে। এইবার আসি বন্ধু, প্রথমে যে টপিকটিকে বলেছিলাম যে এই আলফা আলফা ওষুধটি মানুষ ম্যাক্সিমামভাবে জানে যে ব্যাপারটাকে নিয়ে, যে এটা একটা টনিক ওষুধ, অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো হয়, তো অবশ্যই এটা সঠিক দিকই যে এই ওষুধটি ইউজ করলে শরীর উন্নতি ঘটে, ওষুধটি কোনো সাইড এফেক্ট করবে না, এটা জাস্ট আপনার হজম শক্তি বাড়িয়ে দেবে, খিদে বাড়িয়ে দেবে, মুখে রুচি আনবে, ঘুম বাড়িয়ে দেবে, এগুলো যদি অটোমেটিক কারো ভালো হয়, যে খাদ্য খাবার ভালোভাবে হজম হচ্ছে, সঙ্গে পর্যাপ্ত ঘুম আছে, অটোমেটিক তার শরীরের উন্নতি ঘটবে, ওষুধটি ঠিক এই কাজটিই করে, অর্থাৎ এই ওষুধটি দীর্ঘদিন ইউজ করলে শরীর স্বাস্থ্যের অবশ্যই উন্নতি হবে। তবে এক্ষেত্রে বন্ধুরা আলফা আলফা মাদার টিনচার ফর্মে মিনিমাম 15 ফোঁটা করে জলের সঙ্গে ইউজ না করে যদি গরুর দুধের সঙ্গে ইউজ করেন তাহলে আরও বেশি কার্যকারিতা পাবেন, অর্থাৎ গরুর দুধকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে হাফ কাপ দুধের মধ্যে মিনিমাম 15 ফোঁটা দিয়ে দিনে মিনিমাম 3 বার, সকাল দুপুর রাত, এই 3 বার ইউজ করলে ম্যাক্সিমাম কিছুদিন যদি কন্টিনিউয়াস করেন অবশ্যই শরীরের উন্নতি লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আদার্সওয়াইজ যে প্রবলেম বললাম বা লক্ষণগুলো বললাম সেগুলোর যদি আপনার থেকে থাকে তো সেক্ষেত্রেও আলফা আলফা মাদার টিনচার ফর্মে ইউজ করলে বেশি উপকারে আসবে, এবং সেসব ক্ষেত্রে আপনি শুধুমাত্র জলের সঙ্গে ইউজ করবেন, হাফ কাপ জল নিয়ে
তার মধ্যে মিনিমাম 15 থেকে 20 ফোঁটা ওষুধ দিয়ে দিনে মিনিমাম 3 বার সকাল দুপুর রাত বেশ কিছুদিন কন্টিনিউয়াস করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।